ইয়ার্স ইউনিট ওয়ান প্রাথমিক ধারণাও একটি ডকুমেন্ট তৈরি করবো এমএস ওয়ার্ডের মাধ্যমে। এছাড়াও যা যা করব তা হচ্ছে টাইপিং এর ধারণা নিব, চিঠি তৈরি করব, চিঠিকে সুন্দরভাবে সাজাবো, সেটিকে সেভ করব, পেজ সেট আপ করব, পেজ সেট আপ করব। ভিউয়ার্স এখানে একটি পেজ দেখতে পাচ্ছেন, এটি আসলে কিবোর্ডের কিগুলো দিয়ে আমরা এটিকে সাজিয়েছি যাতে আমরা টাইপিং এর ব্যবহারটা আমরা এখানে সুস্পষ্টভাবে আপনাদের দেখাতে পারি, সেই জন্য এই পেজটি আপনাদের জন্য উপস্থাপন করা হয়েছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি ল্যাপটপ, ল্যাপটপে আমাদের 10টি আঙ্গুলে এখানে শো হচ্ছে, কোন আঙ্গুল দিয়ে কিবোর্ডের কোন কি ব্যবহার করতে হয় সেটি এখানে প্রদর্শিত হয়েছে। এরপর দেখতে পাচ্ছেন একটি চিঠি, এই চিঠিটি কিভাবে করতে হয় সেটি আমরা এখানে দেখব। চিঠিটি আমরা দুই ধরনের করব, একটি হলো আমেরিকান স্টাইল ও আরেকটি ব্রিটিশ স্টাইল। কিবোর্ড হচ্ছে ইনপুটের একটি প্রধান মাধ্যম, দ্রুত ইনপুট দিতে পারলে দ্রুত আউটপুট পাওয়া যায়। এটিকে আয়ত্ত করা একটু কঠিন, তবে সঠিক নিয়ম অনুসরণ করলে দ্রুত আয়ত্তে চলে আসে, সেই জন্য নিয়ম অনুযায়ী দৈনিক টাইপ করতে হবে। কম্পিউটার ব্যবহারকারীদের কাছে টাইপিং এর বিষয়টি একটু বিরক্তিকর, সেই কারণেই নিয়ম অনুসারে টাইপিং করা উচিত ও তা জরুরি। এখন থেকে আমরা যা কিছু করব তা টাইপিং এর নিয়ম মেনে করব, তাতে চর্চা এবং কাজ দুটোই হয়ে যাবে। এ বিষয়ে এখানে কিছু দিক নির্দেশনা দেওয়া হয়েছে, তবে এই বিষয়টি মানতেই হবে, এর কোনো বাধ্যবাধকতা নেই। ভিউয়ার্স, আমরা যে চিঠিটি করব সেটি আগে থেকে আমরা টাইপিং করে ইনপুট দিয়ে রেখেছি এবং এটিকে সেভ করে রেখেছি, তো আমরা সেটিকে ওপেন করব। প্রথমে আমরা এমএস ওয়ার্ড ওপেন করি, স্টার্ট মাইক্রোসফট ওয়ার্ড 2010, ফাইল ওপেন, আমরা যেখানে চিঠিটি সেভ করে রেখেছি সেখানে যাব, ডি ড্রাইভ, লেটার সিলেক্ট করলাম, ওপেন। এখানে জাস্ট আমরা ইনপুট দিয়ে রেখেছি, কোনো ফরম্যাটিং করি নাই, কোনো সাজানো গুছানোর কাজটি করি নাই, আমরা এখন সেটি করব। তো এখন আমরা যেটি করব সেটি হলো এটাকে আমরা আমেরিকান স্টাইলের চিঠি আমরা করব। প্রথমে যে হেডলাইন আছে এরপরে আমরা একটা এন্টার দিয়ে নিই, এখানে একটা প্যারা আছে, আমরা চিঠিটিকে সাজিয়ে ফেললাম। এখন এখানে আপনারা লক্ষ্য করুন, এটা টপ, নিচে বটম, লেফট রাইট। এটা করার আগে আমাদের যেটি করতে হবে সেটি হলো পেজ সেট আপে গিয়ে সেটিকে সুন্দরভাবে টপ বটম লেফট রাইটে যে যতটুকু মার্জিন দরকার হয় সেই মার্জিনটুকু আমাদের সিলেক্ট করতে হবে। তো আমরা পেজ লেআউটে গেলাম, মার্জিনস, কাস্টম মার্জিনস। কাস্টম মার্জিনসে আসার পর এখানে তিনটি অপশন দেখা যাচ্ছে, তিনটি সাব মেনু দেখা যাচ্ছে, একটি মার্জিনস, পেপার, লেআউট। তো এখানে আমরা দুটো সাব মেনুর কাজ সবসময় আমরা করব, লেআউটের কাজ আপাতত আমরা এখানে করব না। তো মার্জিনসে আমরা যে জিনিসগুলো পাবো সেটি হচ্ছে টপ বটম লেফট রাইট। একটা পেজের মধ্যে কিন্তু চারটা অংশ থাকে, টপ বটম লেফট রাইট। তো এখানে টপ বটম লেফট রাইটে কিন্তু আমাদের একটা জায়গা ছেড়ে দিতে হয়, তো সেই জায়গাটুকু আমরা কিভাবে ছেড়ে দিই সেই বিষয়টি কিন্তু আমরা এখানে দেখছি। তো এখানে লক্ষ্য করুন, টপের ডান পাশে একটা স্পেস আছে, স্পেসের পাশে আবার এখানে আপেরও এবং ডাউনেরও আছে। তা আপেরোতে যখন আমরা ক্লিক করব তখন ভিউয়ার্স লক্ষ্য করুন এখানে কিন্তু মার্জিনটা বেড়ে যাচ্ছে, আবার ডাউনেরোতে যখন আমরা ক্লিক করব তখন লক্ষ্য করুন মার্জিনটা কিন্তু কমে যাচ্ছে। তা আমরা এখানে 1 রাখবো, আবার আপেরোতে দেই ক্লিক করি,
ঠিক সেম ভাবে আমরা বটমে আমরা করতে পারি, লেফটে আমরা এভাবে সেভ করতে পারি, রাইটে আমরা সেট করতে পারি। এভাবে সেট করার পর আমরা যতটুকু মার্জিন রাখতে চাই ততটুকু মার্জিন আমরা এখানে সেট করে নিতে পারি। তো এই বিষয়টুকু আমরা মার্জিনের বিষয়টুকু আমরা এখান থেকে করব। আরেকটি বিষয় আছে, একটা পেজের কিন্তু দুইটি দিক আছে, একটা হলো পোর্ট্রেট এবং ল্যান্ডস্কেপ। তো ভিউয়ার্স আপনারা এখানে দেখেন, আমি যখন ল্যান্ডস্কেপে ক্লিক করলাম এখানে কিন্তু পেজটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তো আমরা কিন্তু এইভাবে করতে পারি, একটা পেজ করতে হয় অনেক সময় এইভাবে আমাদের কাজটা করতে হয়। তো আমরা সাধারণত এখানে পোর্ট্রেটে রাখবো, পোর্ট্রেট ক্লিক করলাম। তো আপাতত এতটুকু কাজ আমরা যদি জানি তাহলে আমাদের চলবে। এরপর আমরা পেপার ক্লিক করলাম, পেপারে আপনারা খেয়াল করুন পেপার সাইজ, এখানে পেপার সাইজ বিভিন্ন ধরনের হয়, লেটার, A4 এবং লিগেল সাইজ। তো আমরা এই তিন ধরনের পেজ নিয়ে আমরা কাজ করি। তো আমরা সাধারণত A4 সাইজের পেপার নিয়ে আমরা কাজ করি, অনেক সময় আমাদের লিগেল সাইজের পেপারও প্রয়োজন হয়। তো আমরা সেই বিষয়টা এখান থেকে সিলেক্ট করে নিতে পারবো। তো আমাদের এখন কোনটা দরকার, A4 সাইজ, আমরা A4 সাইজ সিলেক্ট করলাম। A4 সাইজ সিলেক্ট করার পর আমার কাজ এখানেই শেষ, এখানে আপাতত আমার কাজ শেষ। তো আমি ওকে করে দিই। ওকে করে দেওয়ার পর এখানে দেখুন পেজটা কিন্তু সেট হয়ে গেছে, মানে পেজ সেট আপের কাজটা কিন্তু আমরা করে ফেলতে পেরেছি। তো এখন আমরা সেটাকে যদি প্রিন্ট প্রিভিউ দেখি, ফাইল প্রিন্ট, প্রিন্ট প্রিভিউ চলে আসছে, আমরা স্কেপ দিলাম। এখন যদি আমরা সেটিকে প্রিন্ট করতে চাই, ফাইল প্রিন্ট, এখানে লক্ষ্য করুন ভিউয়ার্স, প্রিন্ট আমরা সেট করার পর প্রিন্ট দিলে সেটি প্রিন্ট হবে। আমরা কতগুলো কপি করতে চাই আমরা সেখানে এখানে আমরা উল্লেখ করে দিতে পারবো। যদি আমাদের একাধিক কপি দরকার হয় আমরা এখানে আপেরও দিয়ে আমরা কপিগুলো বাড়িয়ে নিতে পারবো। তারপর এখানে দেখুন একটি প্রিন্টার দেখাচ্ছে, প্রিন্টারের নাম দেখাচ্ছে। তো এটি আগে থেকেই ড্রাইভার দিয়ে ইনস্টল করে নিতে হবে, সেট করে নিতে হবে। আপনি যে প্রিন্টারে আপনি প্রিন্ট করতে চান সেই প্রিন্টারটা আপনার এখানে ড্রাইভারটা ইনস্টল করতে হবে। ইনস্টল করলে এখানে এই প্রিন্টারের নামটা শো করবে। তো এখানে আপনারা খেয়াল করুন প্রিন্ট অল পেজ, এখানে যদি অনেক পেজ থাকে, আমি যদি সমস্ত পেজ আমি প্রিন্ট করতে চাই তাহলে আমি সেটিকে প্রিন্ট অল পেজে আমি রাখবো। এখানে যদি আমি নির্দিষ্ট কোনো পেজ করতে পেজ প্রিন্ট করতে চাই তাহলে আমি এখানে উল্লেখ করে দিব 1, 3, 6, এভাবে আমি উল্লেখ করে দিব। 1-এর পর কমা দিলাম, 3-এর পর কমা, 6, এভাবে আমি সেট করে দিব। সেট করে দেওয়ার পর অন্যান্য অপশনগুলো আপাতত আমাদের দরকার নেই। তারপর আমরা প্রিন্ট করলেই, প্রিন্ট অপশনে কিন্তু ক্লিক করলেই সেটি প্রিন্ট হয়ে যাবে। ভিউয়ার্স, চিঠিটি আমরা আমেরিকান স্টাইলে করলাম, এখন আমরা এটাকে ব্রিটিশ স্টাইলে করব। ব্রিটিশ স্টাইলে করার জন্য যে নিয়ম আছে সেটি আমরা এখন ফলো করব। তো আমরা এখানে দেখি ডেটটা বাম সাইডে আছে, তো আমরা সেটিকে ডান সাইডে নিয়ে যাব। সেটি নেওয়ার জন্য আমরা একটি ট্যাব ইউজ করতে পারি। এখানে ভিউয়ার্স লক্ষ্য করুন, এখানে একটা ঘরের মতো আছে, ঘরের মতো আছে, এখানে একটা লেফট জাতীয় একটা কিছু দেখা যাচ্ছে, সেটিকে আমরা লেফট ট্যাব বলি। তো এটি যেহেতু লেফট ট্যাব সিলেক্ট আছে, আমরা এখানে লেফট ট্যাব আমরা ইউজ করব। ক্লিক করলাম মার্জিনের উপরে, আমরা মাউস পয়েন্টার নিয়ে ক্লিক করলাম, ক্লিক করে একটা ট্যাব বসিয়ে নিলাম। তো আমরা মার্চ 16-এর আগে কার্সার নিয়ে আসলাম, ট্যাব দিলাম, সেটি ডান দিকে চলে আসলো। তো এখন আমরা প্রথম প্যারাটাকে একটা ট্যাব দিব, দ্বিতীয় প্যারাটাকে আমরা একটা ট্যাব দিলাম, ট্যাব। ভিউয়ার্স, আমরা এই অংশটুকুকে আমরা ডান পাশে নিয়ে যাব, সেটি নেওয়ার ক্ষেত্রে আমরা একটি ট্যাব ব্যবহার করব, সেটি হলো সেন্টার ট্যাব। তো ভিউয়ার্স, আমরা এখানে ট্যাবের স্টোর দেখতে পাচ্ছি। তো এখানে আমার আমি যে ট্যাবটি ইউজ করব সেটি সিলেক্ট থাকতে হবে। তো এখানে লেফট ট্যাব সিলেক্ট করা আছে, আমার দরকার সেন্টার ট্যাব। তা আমি এখানে ক্লিক করি,
এক, ক্লিক করার সাথে সাথে এখানে একটা ট্যাব চলে আসছে, সেটি হলো সেন্টার ট্যাব। তো সেন্টার ট্যাব সিলেক্ট করে আমি মার্জিনের উপরে বসিয়ে দিলাম, মাউস পয়েন্টার নিলাম, লেফট বাটন দিয়ে একটা ক্লিক করলাম, ক্লিক করে এখানে দেখেন ইয়ার্স একটা ট্যাব বসে গেছে। তো এই ট্যাব বসার পর আমরা সিনসিয়ারের আগে কার্সার নিব, কিবোর্ড থেকে একটা ট্যাব ব্যবহার করব, লাকির আগে কার্সার নিব, একটা ট্যাব ব্যবহার করব, প্রেসিডেন্টের আগে মাউস পয়েন্টার নিয়ে কার্সার নিব, একটি কিবোর্ড থেকে একটা ট্যাব প্রেস করব। তো ভিউয়ার্স দেখেন এখানে কিন্তু আমার জিনিসটি কিন্তু প্রপারলি সেট আপ হয়ে গেছে। ভিউয়ার্স, কিবোর্ড সম্পর্কে আমরা একটু ধারণা নেই। এখানে আপনারা একটি ল্যাপটপ দেখতে পাচ্ছেন, ল্যাপটপের মাধ্যমে আমরা বিষয়টি ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। এখানে দুই হাতের 10 আঙুলেই আমরা ব্যবহার দেখেছি। এখন আমরা একটু দেখে নেই কোন আঙুল দিয়ে আপনারা কোন কি ব্যবহার করবেন। বাম হাতের কনিষ্ঠ আঙুল দিয়ে একইউ জেড, অনামিকা দিয়ে SWX, মধ্যমা দিয়ে DEC, তর্জনী দিয়ে FGRTVB, ডান হাতের কনিষ্ঠা আঙ্গুল দিয়ে সেমিক্লন P, অনামিকা দিয়ে LO, মধ্যমা দিয়ে IKM, তর্জনী দিয়ে JHUYN, বৃদ্ধাঙ্গুলি দিয়ে আমরা স্পেস আমরা ইউজ করব। ভিউয়ার্স, এখন আমরা দেখি অ্যাট এ গ্ল্যান্স এ পর্যন্ত আমরা কি শিখেছি সেগুলো সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করে নিই। কিবোর্ড সম্পর্কে ধারণা নিয়েছি, কিভাবে টাইপিং করতে হবে সেই সম্পর্কে জেনেছি। আশা করি নিয়ম মেনে চললে আপনারা খুব সহজেই টাইপিংটা আয়ত্ত করতে পারবেন। নিচে দুটো সফটওয়্যার নাম উল্লেখ করা হয়েছে, এটি আমরা ডেসক্রিপশনে দিয়ে দিব, সেখান থেকে আপনারা ইনস্টল করে নেবেন, ডাউনলোড করে ইনস্টল করে নেবেন, তাহলে টাইপিং প্র্যাকটিস করতে অনেকটা সুবিধা হবে আপনাদের। এছাড়াও আমরা যা করেছি, একটা চিঠি করেছি, চিঠির মধ্যে কিছু ফরম্যাটিং করেছি, ফরম্যাটিংগুলো আবার একটু দেখে নিই। স্টার্ট মাইক্রোসফট ওয়ার্ড 2010 ওপেন করলাম, এখানে আমরা কিছু কিছু বিষয় নিয়ে আলোচনা করেছি, জানার চেষ্টা করেছি। পেজ লেআউট, মার্জিনস, কাস্টম মার্জিনস, কাস্টম মার্জিনসের দুটো সাবমেনু আছে, মার্জিনস অ্যান্ড পেপার। মার্জিনসে যা যা থাকছে, টপ বটম লেফট রাইট, এগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। পোর্ট্রেট এবং ল্যান্ডস্কেপ, এগুলোও এসেছে। পেপারের মধ্যে আমরা লেটার, A4 এবং লিগেল সাইজ নিয়ে আলোচনা করেছি। এছাড়াও আরও অনেক সাইজ আছে পেপার সাইজ, যখন আপনাদের প্রয়োজন হবে সেখান থেকে আপনারা সিলেক্ট করে নিতে পারবেন। তারপর ওকে দিয়েছি। এরপর আমরা প্রিন্ট পেজটাকে, আমরা প্রিন্ট প্রিভিউ দেখার জন্য প্রিন্টে আমরা গিয়েছি। ফাইল, প্রিন্ট, প্রিন্টের কিছু বিষয় আছে সেগুলো নিয়েও আমরা আলোচনা করেছি। এখানে প্রিন্ট, আমরা ডকুমেন্টে যদি একটা পেজকে যদি একাধিক কপি প্রিন্ট করতে চাই তাহলে আমরা এখানে উল্লেখ করে দিতে পারবো। প্রিন্টারের নাম এখানে আমরা সিলেক্ট করতে পারবো, যে প্রিন্টারের সাথে কম্পিউটার সংযুক্ত থাকবে সেই প্রিন্টারটা এখানে আমরা সিলেক্ট করে দিতে পারবো। একটা ডকুমেন্টে অনেক পেজ থাকতে পারে, সেই পেজ সমস্ত পেজ আমরা একটা কমান্ডে প্রিন্ট নিতে পারবো। এখানে আরও কিছু অপশন আছে, কার্সার যেখানে অবস্থান করবে সেই পেজটাকে যদি প্রিন্ট করতে চাই তাহলে কারেন্ট পেজ সিলেক্ট করলেই হবে। এরপর আমরা পেজেস, একটা ডকুমেন্টে যদি একাধিক পেজ প্রিন্ট করতে চাই তাহলে পেজেসের মধ্যে উল্লেখ করে
আমরা প্রিন্ট করলেই সেটা প্রিন্ট হয়ে যাবে। তো এই পর্যন্তই আমরা শিখেছি, ধন্যবাদ।